আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি বলে আবারও চলে আসলাম তোমাদের জন্য ছোট্ট আরেকটি ব্লগ নিয়ে। আজকে যে ব্লগটা নিয়ে আসছি অ্যাকচুয়ালি সেই ব্লগটা হলো আমি তোমাদের, অ্যাকচুয়ালি আমি না আমার যা, যেহেতু তোমাকে বলেই যাচ্ছি, আগে আরেকটা রেসিপি দিয়েছিলাম যেটা হয়েছে তোমাদের সর্ষে ইলিশ, সেটা আমার যা রান্না করেছিল তোমাদের কাছে শেয়ার করেছি। সো এটাও আমার জায়ের হাতেরই চটপটি। তো আমি তোমাদেরকে পুরো রেসিপিটাই দেখাবো ইনশাল্লাহ। আর এখন শুধুই তোমাদেরকে পিকগুলো দিচ্ছি, যেগুলো আমি তৈরি করে যেটা আমি অ্যাকচুয়ালি এর সাথে ইউজ করব সেটাই। এখানে আছে পেঁয়াজ কুচি, শসা, কাঁচামরিচ, লেবু, আলু, ডিম। আর এখানে এখানে এখন এটা মানে মতা হয়নি যে টকটা হবে সেই তেঁতুলের, তাই আসলে এটা তেঁতুল, তা তেঁতুলের পানিটা দেওয়া হবে, তো এটা ই করে ফেলে উঠানো হবে, এটা ছেঁকে নেওয়া হবে, তো এটা এখনও করা হয়নি। তো ভিউয়ার্স দেখতে থাকো। দেখো এখানে আবার ডালটাকে নিয়ে নেওয়া হয়েছে একদম সিদ্ধ করে, দেখতেই পাচ্ছ যে বুটটা সেটা। তো তোমরা দেখতে থাকো কেমন। ফ্রেন্ডস, তোমাদের দেখাতে ভুলেই গিয়েছিলাম আসলে, এখানে হলো ফুচকা, এটা আমার যা নিজের হাতে তৈরি করেছে, এই জন্য একটু কালারটা এরকম দেখা যাচ্ছে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, হ্যাঁ দেখতে থাকো, এবার তৈরি করে নিব। দেখো লেবু টকটা বানিয়ে নিচ্ছে, সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছে, নুনটা দিয়ে এটার সাথে অ্যাড করে নিবে। সাথে আছে কিছুটা শুকনো মরিচের গুঁড়ো, ভালো মুখের মধ্যে ভালো একটা মানে ফ্লেভার বলো আর তোমরা ইয়া বলো যে মানে স্বাদ আসার জন্য এই রেড চিলিটা ইউজ করা হয়েছে। এখানে এক চামচ দু চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে, বিয়ার্স এখানে দেখতে পাচ্ছ আলুটাকে ওই বুটটার সাথে অ্যাড করে নিচ্ছে। এখন যেই মশলাটা সেই মশলাটা ইউজ করে নিচ্ছে অ্যাকচুয়ালি বুট আর আলুটার সাথে। আসলে চটপটির মশলাটা ইউজ করে নিয়েছে, অনেক বুঝতেই পারছো বাসায় বাচ্চারা আছে সেই জন্য এরকম আওয়াজ, তোমরা কেউ মাইন্ড করো না প্লিজ, কথাগুলো ইগনোর করে দিও, বাচ্চাদের যে আওয়াজটা সেটা দেখেছো এখানে অ্যাড করে নিয়েছে। এটাকে অ্যাকচুয়ালি চাট মশলা বলে, সেই চাট মশলাটা তোমাদের আরও বলেছি অনেক ভিডিওতে, সেই চাট মশলাটা অ্যাড করে নিল। এক এক করে প্রত্যেকটা আয়োজন অ্যাকচুয়ালি দিয়ে দিচ্ছে, যেহেতু বুঝতেই পারছো মানুষ বেশি। পেঁয়াজ কুচি, হ্যাঁ আগে দিয়েছেন শসা, এখন পেঁয়াজ কুচিটা, কাঁচামরিচ, এখন ডিমটা দিয়ে দিচ্ছে।